আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আজকে নীলাম্বরী রিসোর্টের তৃতীয় পর্ব নিয়ে। রাতের বেলায় নীলাম্বরী রিসোর্ট কেমন দেখায়? যেরকমটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, মাগরিবের নামাজ শেষ করেই পুনরায় প্রবেশ করলাম এবং দিনের আলোর তুলনায় রাতের আলোর লাইটিং আলোক সজ্জা দেখে আসলে অভিভূত হয়েই গেলাম। অ্যাকোরিয়ামের লাল নীল আলোর লাইটিং দিনের থেকেও রাতে আপনাকে বেশি মুগ্ধ করে তুলবে অবশ্যই। এখানে লাল নীল সহ অনেক রকমের লাইটের ব্যবহার রয়েছে যথেষ্ট, যা রাতের বেলায় মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি করে। এরপর দিনে দেখানো সেই ঝর্ণার পাশেই চলে গেলাম, যেখানে ঝর্ণার পানির ফোয়ারার যে কালারফুল দৃশ্য সেটা ভিন্ন মাত্রার এক অনুভূতির যোগান দিয়ে দেবে, আপনার হৃদয়ে দোলা দিয়ে যাবে অবশ্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, জেনে রাখা ভালো যে এই যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন, এখানে যে রেস্টুরেন্টটি আছে এটা কিন্তু এখানে বেশ ভালো মানের খাবার পাওয়া যায়, যদিও সেই সময়টা বন্ধ ছিল। এমনকি এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে যদি সেরকমটা থাকতে চান কেউ, তবে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি সেই মুহূর্তে। পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন বাকি বিষয়গুলো। বরাবরের মতোই ছবি তোলায় ব্যস্ত আমার বন্ধুগণ, আসলে ব্যস্ত হওয়ারই কথা কারণ পরিবেশটাই আসলে সেরকম ন্যাচারাল এবং কালারফুল। আসলে এই রিসোর্টটি কর্মব্যস্ত মানুষের জন্য অনেকটা উপযোগী, কেননা এখানে কিছুটা রিল্যাক্সের পাশাপাশি আপনারা আপনাদের পছন্দ মতো ছবি তুলতে পারবেন, সেরকমই এখানে পরিবেশটা তৈরি করা। হ্যাঁ, লাস্ট ফিনিশিংটা কি অনুভূতি কি থাকতে পারে, এই যে এতক্ষণ সময় এখানে স্পেন্ড করা হলো মূল্যবান সময়, তাতে অনুভূতি কি কি মনে হচ্ছে? এর আগে অনেক জায়গায় ঘুরছি, এত সুন্দর জায়গা আমি আসলে দেখি নাই, যে আমাদের হাতের নাগালে অথচ আমরা জানতাম না, এবং স্বল্প করে দিয়ে এত সুন্দর একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ জায়গা আছে, এখানে আসলে আমাদের মনের ফরাকটা মিটবে, এটা আসলে আগে জানা ছিল না। এখানে আসছি দিনের ভিউ একরকম, এই যে রাতে লাইটিংয়ের ভিউ আরেক রকম,
সত্যি অসাধারণ এবং আমি এখানে যখনই সুযোগ পাবো বারবার আসবো গুড 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 রিয়েলি গুড অসাম আসলে তাই আসলে ঠিক তাই যা বললো মোটো বাড়তি কিছু বলা হয়নি আমার মতে এখানকার লাইটিং পরিবেশ অনেকটাই খুব সাজালো গোছালো এবং সুন্দর পরিবেশটা ওকে আমাদের আজকের ট্যুর এখানে সমাপ্তি করবো খুব শীঘ্রই সমাপ্তির শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি বের হবো আমরা কিছুক্ষণের মধ্যে প্রস্থান করব সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো দিবেন ও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য